হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা, হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা, বাতাসে দুঃখ মাধবিলতা, বাতাসে দুঃখ মাধবিলতা, তুমি আমার কবিতা, হৃদয়ের আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব ভাই বোন ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে সুটকি শিরা রানমো আর কিতা কিতা রান্ধি দেখাইমো, বিশি রানমো। তো বাংলাদেশ থেকে আমি উড়ি বিছিয়ে আনছিলাম বিশি দিয়ে, আর আজকে ফুটা মাছটি রানমো। তো দেখতে পারাই কেন অত মেসি মেসি সকলটা, তো এখানে আমি ফ্রিজ টাইম ভেজিটেবল পা করছি। এটা হইলো আমার গার্ডেনের প্রজেক্ট, এটা হইলো আমার গার্ডেনের কদু পাতা, আর একটু হইলো লাল শাক। তো সবটা মিক্স করিয়া আর এগুলো হইলো আমি দেশটাকে উড়ি এনেছিলাম, তো উড়ি জাল দিয়া দিয়েছিলাম, আর এখানে হইলো গন্ধাল শুটকি। তো সবটা মিক্স করিয়া আজকে কিতা কিতা রান্ধি আপনারা দেখাইমো। আর এখানেও আমার ব্রোকলি দিয়া আজকে আমার ছোটো ছেলের লাগে রানমো বাসা মাছ দিয়ে। আর ইত্যাদ মি জানিয়েছে কিতা ইত্যাদ মি জানিয়েছে কলি বাসা মাছ, আর এখন লব শুটকি। আর এই সাইডে একবার লব হয়েছে চা খাওয়া হইব, চা জাল দিয়েছে আমরা মই বুঞ্জে খাইতাম করে। তো আমার আধা কাপ অলরেডি খাওয়া ইয়া হারছে, আর এখানেও আইস থাকিন বেশি বা করছি বা করিয়া ফুলিত আসার মারছিলাম আইস বান্ধ করে, তো বেগ ফাটি গেছে, তো দেখাইলাম উড়ে 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 বেশি মশলা খুব সুন্দর হয়েছে উড়ে বেশি। আমি আর খাইছি না, আইসও রয়ে গেছিল। আর একটা ঠান্ডি বেসন রেডি করা হয়ে গেছে শুটকি শিরা, একটা বানিয়ে হইব শুটকি শিরা বড় ডেক দিই, আর একটা হইলো বেশি দিই মাছটি, আর একটা হান্ডি বানিয়ে হইব। তো সব তরকারি একলগে রান্ধ হইব আপনার লগে শেয়ার করা মাছে কিতা কিতা করি সারাদিন। আর এখানে বিচির লাগি উড়ি বিচির লাগি ফুটো মাছ বিজানিও, আমরা হান্ডির মাছ মাত্র হান্ডির জায়গায় ধরবো নি না ভাঙি দিব, দেখলাম আমরা একজন আরেকজনের আইডিয়া লাগিয়ে আমাকে এখানে বিজাই নিলাম। এখন মাছ দয়াজাত মাছ বিজা নিয়ে গেছে, এখানে একটা একটা করে বল সিংহতে তুলে নিলাম, আর এখন বিজাইব সুটকি। তো সুটকির বালাইলে দইমো, আমি বাবুর দিয়ে দইলাম না সুটকি, তখন আমি সুটকির বালাইলে দইলাম। আর এখানে পেট ছিল নিয়ে পেট ছিলার আমার বঞ্জে, আর আমি গ্রেটার দিই ব্রেড করিয়া দিলাম। আমার এখনও আমার চা আধা কাপ খাওয়া হয়ে আসছে, আর এখানে আমি ফেজ রইবার লাগি লইছি এগুন, আর এটা খাইবার লাগি। আর ওখান যে সুন্দর গেরা এবার ফসে যায় মনে হয় আমি জানলাম না, আর এখানে খাটিয়া লইছি রইবার লাগি। লাস্ট ইয়ারের চাইনিজ পটল কিলাখান ফ্রেশ রয়েছে, আর কদু পাতা তাহলে এই তোমার বোন যাইয়া কদু পাতা পাই নিছে আমার গার্ডেনের লাগে, আরও খুশি লাগে। আর আমি দইলাই সুন্দর করে তাই রানতো, আর আমি ফেস বসাই দিলাম। তো ভাই বোন এই টোটাইম বিচার দিলাম, দেখো বসাইয়া ফেস পাইছিলাম বল না, আমি তো আলু কাটে আমি তো রানবো। তখন আমার এদিকে পেঁয়াজ কষাই দেবো, আরো যে আমি কইছিলাম বিটিএস পাইলে আমি পেঁয়াজ কষাই দিব দুইটা দিই পেঁয়াজ করিয়ে দিই। তো থ্যাংক ইউ তোমার পেঁয়াজ কষাই দিলে, এখন প্রয়োজন পুরি বেশি তো বিদায় রাম। এখানে খাটাকুটি সপ্তাহ শেষ, মাছ হচ্ছে খাটাকুটি হয়ে গেছে, উড়িও দইয়া লো হয়ে গেছে, সেদিন জাল দেওয়া উড়ি আমার। আর এখানে মাছ খাটো হয়ে গেছে, ফুটা মাছ খাটো হয়ে গেছে, প্রজেক্ট খাট হয়ে গেছে, আর এখানে ব্রোকলি, আর এখানে উড়ি, এখানে ডেঙ্গা লাল শাক নাই আমার গার্ডেনের ডেঙ্গা, এখানে কদু কদু দই হয়ে রয়ে গেছে সুন্দর করে। আর উড়ি বেশির লাগে এখানেও ফেজ বানিয়ে হয়ে গেছে, আর সুটকিশিরা ডেগ এমটি, তো সুটকিশিরা এখন লো হইব। এখন আমি ফেজের মাঝে লবণ দিলাম, আমরা দুজনে যেহেতু রানলাম দুজনে মিক্স আপ হবে,
আমি দিলে এলাম লবণ মনে থাকতে না গুলি নিম জুড়ে মাথায় এক জোড়া সকলে ফোনতে একবারে কিলো কোয়াইট বয়েজ কত মানুষ এখন ডেঙ্গা দেওয়া হয়েছে হারি বাই দিয়ে ওর পেঁয়াজ বেশি চাল মোর বাদে জাল দেওয়া উড়ি নি বাংলাদেশের ওইটা আমার আম্মার গাছর খো আমি আগে এগে দিলাম ভিডিও বানাই দানার জন্য দেখো সব টাকা আমার সাথে দিলাম আমি ও দিল খোঁজে একটু আমার গার্ডেন নানি খালার গার্ডেন না কি আর এখন এখন মামার গার্ডেন আলু এখন বাংলা কদু চাইনিজ পটল গার্ডেন আমার গার্ডেন লাস্ট ইয়ারর আমি দাঁড়িয়ে দেই না তাই বেদি সুটকি সুটা পোয়া নেতিয়া জল ধরলে যাইব কি বাদ কইব খালা তুমি এটা করলাই জ্বালাইয়া ফুড়াইয়া খাইতাম আসলাম মজা করি তোমার গার্ডেনের জিনিস দিয়ে তো আমি লাড়িয়ে দিলেইছি বেদি ফেজ আন্তাজ মতো না নি বনে না হাফ ফিটটা নজে ফেজ দেবো বিষে তো আমরা সুটকি সুটা যেহেতু বেশি তো হাফ দিলাম তো এখন দেবইব মাছ না নি নাম কইস্তে কিটা দিরে মাছ না চিকেন দিরে সুটকির মাঝে দুইজনে হইলে নই বলি তোর রেসিপি তুই বানাই রে আমি তো সুটকি সিটে আমার চ্যানেলে সকল ভালো বানাই দেখাই যেহেতু তুই আমার গার্ডেনের জিও দিয়ে ভেজিটেবল দিয়ে খাইতে এর লাগবে নাম হইয়া খাইতে হইবে এখন কো এখন দিয়ে আমরা গার্ডেনের নাগা খালার গার্ডেনের নাগা মরিস তো লাকি তাই সব তাই খাইছে দেখাই নি হ্যাঁ মার লগে গো পড়তে পারবো না নি নানির লগে আর মার লগে মামনির লগে মামনি তারা তো দেখবা হইরা খাওয়া কইবে খাওয়াও গেছি না নানি ভাবি দেখে কইবে আচ্ছা গেছি না খাওয়াও সুটকি সিরা আমার ভাই বউ কানাডা থাকেন ব্রাজিল থাকেন তারা দেখবা তো তারা কইবা ইচ্ছা করছো না খাও সুটকি সিরা না নি খুলি সবসময় তেল দিয়ে খাই আর মাঝে মাঝে আনা তেলেও খাই আর কি চলি যায় আর কি এখানে তোর কিটা শেষ হলে নানি চা আমারও চূড়া রয়েছে তাইরও চূড়া রয়েছে আমরা রান্দার জ্বালায় বুঝছেন এখন দেওয়ার পানি দেখো স্টিলের বড় বোন দিলেছে পানি তো এটা যে আমার আব্বার ঘরে হইতো এটা সুটকি সিরা হান্ডি উঠি গেল নে নানি এটা একলাও উঠি গেল নে বুঝছে আমার বাইর বউ এনতে খাইয়া শেষ করিলাম ভাই এনতে কম খাইন আর এখানে দেওয়ার পানি তো পানি আন্তাজ মতো দেওয়াই গেছে আর তাই ফ্লোর কইয়া বিছে সিলানি শুরু করি আসছে আর আমারে মাফ দেন না দেখো আমারে প্লেটে কান দিছে ঘর তুমি এখানে সিলাও আর আমি এখানে সিলাই আর আমার মা লাগে তাই ফোন মাতে রাখো ফোন তুই আমাদের সুন্দর হইয়া নমাস আরে না আমার মা ফোন মাত্রা আমার মা আর কিতা কর রায় ভালো আসো নি তো ফুরি বেশি আমিও শুরু করি দেই বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া লাসা আমার মায়ের নাতিনে উন্না দিলে তো আমার মায়ের নামাজ পড়বা যাই হোক আলহামদুলিল্লাহ দিলে কেন চলে গিয়ে আমার মারে আমি বিশেষ সুলাই রাম তো আমার আরো একজন আইসেন হেল্প করবার লাগে আমার পুয়া বিশেষ সুলাই রাবু এ রে ওটা দি এ রে হেলো কো হেলো কো দাদি লু কিনু লু ক্যারে আবু এ
পেঁয়াজটা আমার হয়ে গেছে খুব সুন্দর করে হয়েছে, সরি। হলুদ দিব, বিসিল লাগে। এখন দিব মরিচ, মরিচ আনতাম মতো, সরি, মরিচ আনতাজ মতো দেব ওর জানি সব তো আনতাজ মতো কিনা কত কান দেব ওর আর কি আর ফোন না তো যেহেতু এটা রেসিপি নাই লাগে আর কইরাম না কি আমি আমার আনতাজ মতো এল্লা এল্লা জিরার পাউডার দিলার দেখ রাইনি রান্দা মাছও দেব জিরার পাউডার এখন ধনিয়ার পাউডার দেব ওর একটু জোরে হতে ধনিয়ার গুঁড়া এখন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলে কাম নাই আর শুদ্ধ ভাষায় মাত পার যেহেতু আমরা সিলেটি সিলেটি মাত কোথাও এখন একটু ধনিয়ার পাউডার দিয়ে দিলাম এটা না বলেও বেটার নাম হইলে না গো আসে তো তোর চ্যানেল নাম হইতো না তো তাই চ্যানেলের নাম হইলো তো তাই চ্যানেলের নাম হইলো আলিস বা তো আমার বন্ধুরে সাপোর্ট করবা আর তাই তোমার একটা ভিডিও দিয়ে দেয় না এমনি কুলিয়া ভালো হইছে আর কি তো যাইবা ভিজিট করবা তার আর এটা নষ্ট নষ্ট করিয়ে তো রাখে তো এখন শুটকি শিরাত শুটকি জাল দিয়া শিরালো হয়েছে দেব হয়ে যাব আমি শুটকি সানি দিলাম শুটকি শিরা অলরেডি হয়ে গেছে মাশাআল্লাহ যে সুন্দর হয়েছে তো এখন দুই তিন মিনিট জাল দেবো এইভাবে বেশি জাল দেবো ওইখানে অলরেডি শুটকি জাল দেওয়া জাল দিয়ে পানি লো হয়েছে এক হাঁটা উঠে সইতে দেওয়া দিয়ে খাওয়া যায় না তো এখন উড়ির মশলা বালাইলে ভাজ হয়ে গেছে এখন বিশি তো হইব তো দেখতে পারা মাশাআল্লাহ কত সুন্দর আমি দেশটাই না এই সময় উড়ি বিছিয়ে আনছিলাম আর আইসও তো ইসলাম সময়ও খাইছি না খাইতাম আর আজকে বা করলাম তাহলে খাইমো খাইমো করি আর কি দিন যাক তো বা করছি মাশাআল্লাহ অত সুন্দর হয়েছে তো যারা কনফিউজ আছেন যে বিছিয়ে নিয়ে আইসো তৈলে কিলো হইব দেখতে পারছেন আমি সিলাইতেও শেয়ার করছি আপনার লগে প্রয়োজন করিয়া হলা বিছি রাখবা কোনো অসুবিধা নাই বালা থাকবো খাইতেও পারবা আসলে এসে মেইন হয়েছে রান্দার গেছে যদি রান্দা একটু মনোযোগ দিয়ে রান্ধেন খুব সুন্দর করি কারণ তারপর তো আমি মশলারের মাঝে খুব সুন্দর করে পোষাইব কোনো গন্ধ গ্রান কিছু গ্রান বালা আইব আর বিশি মাঝে একটা গন্ধ আছে এটা থাকতো না বন্য আগুন এখন আমরা বালাইলে পোষাই দেব আমি এখন আমার ফুয়ার সালম বইরাম মাছটি তো এখন দিলাম আমি তেল এখন দিলাম কারি পাউডার আর এখন দিব একটু লবণ এখন দিলাম স্বাদ মতো আন্দাজ মতো হলুদ দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম তো আমি অলরেডি নুন মরিচ লই লিছি আর পেঁয়াজ মনে নাই গোসাই তো আমি এখন গোসাইয়া পেঁয়াজ দিলাম গ্রেটার দি এখন দিলাম আমি বাসা মাছ এখন দিলাম ব্রকলি এখন আমি দিব আন্দাজ মতো পানি দেওয়ার এখন আমি বালাইলে সুন্দর করে লাগিয়ে দিই এখন বোঝা যায় যে কতটা মজা হইব তো যারা বাচ্চাতে একটু খানি ট্রাবল করেন তো ট্রাই করবো ভালোখান রান দিয়ে দেখো খাইব খুব সুন্দর করে ব্রকলি বাচ্চাতে ভালো হয় তো আমি এটা বাসা মাছ দিয়ে রানরাম বসা নাই মাছও তো আমার ছেলে খুব সুন্দর করে খাইব হে ভালো হয় এখন দেখাইলাম আমার বেশি খুব সুন্দর মতো ভাজ হয়েছে এখন দিব আমি মাছ চিন্তা করছিলাম হান্ডির জায়গা ওইখানে হাসল হান্ডির জায়গা আর ডিম দিলে এরকম ভিতরে হারাই হারাই তো সুন্দর হয়ে গেল এটাত কিমা ভিজাইছি সমোসা বানাইবার লাগে ভিজুক আস্তে আস্তে আর এখন সানা মাথা সপ্তাহ এখন টাইডি করে দেবো আমি টাইডি করাত লাগিয়েছি আমি এখন ওই ওয়াশিং করি লাই দেখো শুটকি শিরা বানানিত লাগিয়া কতটা পড়ছে আস্তা কিচেনে অবস্থা সিরিয়াস একবারে তো এখন আমি ওয়াশিং লাগে গেলাম তো 5 মিনিট লাগতো না আঠাই দিব খাড়া খাড়া তো নিয়ে আলি আমার দোয়া শেষ ওয়াশিং শেষ খাড়া খাড়া করে দিয়েছি আসলে সে রান্দা লেট হয়ে যায় তো ওয়াশিং শেষ এখন আমার
এখন আমার ওয়াশিং নেয়ালি শেষ, তো টাইডি করে নিলাম সকলটা। এই বাজে খাড়া খাড়া ক্লিন করেছি। এখন আমি বাতর চাউল দই দিলাম, একবারে খাম শেষ করিলে খাম আটাইলেই এবার তরকারি ওর এইবার সকলটা টাইডি করে নিলাম। এখন দেখাই দাম আমার তরকারি, ফুটা মাছের তরকারি মাশাল্লাহ খুব সুন্দর করছে। এখন আমি তেল দিই, সরি এখন আমি পানি দিলাম। আর সুটকি সিরে এখন আমার ওই গেছে, খুব সুন্দর করে তরকারি হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমি একটু তরকারি শিরা দিব, বেশি দিতাম না। তখন আমি দুইটা কিন্তু 3 মিনিট গড়িয়ে দিলাম, দিয়ে জাল দিব আমি। আর আমার খোয়ার তরকারি অলরেডি হয়ে গেছে, এখন আমি কুকার অফ করে নিলাম। এখন আমার তরকারি হয়ে গেছে, আমি কুকার অফ করে নিয়েছি। তো আমার রান্না আজকে আমরা দই মই বোন যে রান্নাম মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে সবটা রান্না। আর আমার হাত সাড়ে সেইখানে দেখতে পারা কত সুন্দর করি আমরা দয়জনে আজকে রান্নাম। তো আমরা রান্না শেষ হয়ে গেছে, খালি ভাত রান্নার বাকি রয়েছে। আর এখানে সুটকি শিরা, তো সুটকি শিরা এখন গরম ভাত রান্ন রান্ধে তারপরে একে খাইমু। আর এখন রান্না শেষ হয়ে গেল, আর কি দেখাইলাম আপনারে। তো এখন দেখি আর কিতা করা যায় আপনার লগে শেয়ার করলাম। এখন যাইম আমি গার্ডেনও, গার্ডেনও দেখাইম এখন কিতা কিতা আছে আমার। আর এখানে দেখতে পারা গ্রিন হাউস আর এখন খুললাম না, এখানে দেখতে পারা আমি উড়ির গাছ পা করছি। দেখছিলাম ওই দ্বারা তো সুন্দর মাশাল্লাহ রোহিতদের, তো কইতে গাছে রোহিত হইলে ভালো হইব। তো আমি ও গাছ ওগুন বা করছি, আর ওগুন বা করছি তা কিরার গাছ পা করছি, কোজেক্টর গাছ পা করছি, আর মরিচর গাছ পা করছি। তো আবার আমি হারাইয়া বিকালবেলা তো রাখবো আঁকি বিকালির সময়। এখানে দেখাইলাম আমার গার্ডেন ক্লিন করছি, তো গেছে গাইল ক্লিন করছি আর ভিডিও আর করছি না। তা যে হাট খাম তো কই করিলাই, তো আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলিয়া কি দুজনে গার্ডেন ক্লিন করছি করিয়া। মাশাল্লাহ খুব সুন্দর লাগে, গার্ডেন করছিও খুব সুন্দর করি। আর এখানে আমার সব গাছ মূলার গাছ, তো মূলার আপডেট আমি দিতাম আইসি যে সুন্দর। আমি বেগদি বান্ধিয়া থাকছি দেখানি কিলা খোস খোসা, তো তাই একটা বেগদি বান্ধিয়া যেন তোর এখন গ্রিন হাউস লাখান ঠোপর মুখতে যে সুন্দর থাকবো আর কি। তাই দেখাই রাম মূলার গাছ আর এটা ঠোফাইন আমি খালিও করছি কতটা। এখানেও মূলার গাছ, এখানেও আমার মূলার গাছ, আর ফুলের গাছ আমি দেখাইম। এখানে খুব সুন্দর ফুলের গাছ উঠছে, তো ফুল যে সুন্দর ফুটে আর কি। তো নিজের হাতে আর কি ফুলের ফুলের গাছ আর লইয়া আনলাম না, ওইখানো লইয়া আনিয়ে লাভ নাই, যেহেতু আমার কাছে ফুলের বিচি আছে। আমি লাস্ট ইয়ারে ফুলের বিচি রাখছিলাম, গেন্ডার ফুলের বিচি। এই ফুল ফুটছে আমার গরুর আর কি, গেন্ডার ফুলের গাছ তুলছিলাম খুব সুন্দর ফুটছে আর কি একটা। আর একটা এগুলো ইয়ে আমার জিওর গাছ আর কি ফিস ট্যাঙ্কুর ভিতরে, তো আমি ওলা ঘুরিয়ে রাখি সবসময়, এখনও ঘুরে আসিল আমি দেখাইবার লাগে। ফিস ট্যাঙ্কুর ভিতরে এখানে দেখতে পারা খুব সুন্দর হরি আমার সকল জাতর গাছ আছে, এখানেও উঠছে দেখানি। প্রজেক্ট আছে, সবজি কদুর আছে, আর চাইনিজ পটল আছে, কেন চাইনিজ পটল। আজকের ওয়েদার তো একটু ঠান্ডা ঠান্ডা আছে, সে লাগে আমি ঘুরিয়া তো রাখলাম আর কি, আর আজকে আর উদলাইয়া দিলাম না। আর ঘরের ভিতরের গাছ তো আর দেখাইছি, দেখাইম আরও 2-3 দিন পরে। আর কেন ইয়ে আমি গাছর আর গ্রিন হাউসের ভিতরে দেখাইলাই, এখন গ্রিন হাউসের ভিতরে কি খুললাম এখন। তো দয়াত না সারা জিপ খোলা যায় না গ্রিন হাউসের, তো এখন আমি গ্রিন হাউসের জিপ খুললাম, খুলিয়া তো কামার নাগার গাছ। আর তো গরম গ্রিন হাউসের ভিতরও যে তোরা রোদ দেয় একটু যে গরম হয়, আরও তো কাউকে গাছ উঠছে। তো আমার গ্রিন হাউসের ভিতরে কিতা কিতা গাছ উঠছে দেখাইলাম, রানার বিনস, এরপরে বাংলাদেশি উরির বিচি। এখানে আমার মুখি রয়েছিলাম, তো মাশাল্লাহ গাছ উঠি যার। এখানেও ইয়ে বেগর ভিতরে মুখি রয়েছি, তো খুব সুন্দর করে উঠে রাখি। তো সবটা দেখাইলাম আজকে, সবটা বলতে আরও আছে আমার গাছ আইন কোন আমার গাছ গরুর ভিতরে, তো এটা বাড়া থাকি নাকি দেখাইলাম। তো আজকের ভিডিও কিলাখান হইলে সকলে জানাইবা, আর প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখবা, ফুল ওয়াচ করবা, ট্রাই করবা। আর আশা করি আমার লগে থাকবা আপনারা, যেহেতু আমি ইউটিউবে আছি, ইনশাআল্লাহ ভালো কিছু
কোনটা দিতাম ট্রাই করবো, বালা ভিডিও দিতাম ট্রাই করবো। আর সকল বালা থাকবা বেশি বেশি করে আমরা লাগি দোয়া করবা। আর আমরা মই বঞ্জির রান্দা আজকে কিলাখান হইলে জানাইবা। আর সকল বালা থাকবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।